হাই বন্ধুরা, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, ইউনাইটেড একাডেমি খালিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাতে বাসায় বসে নিজেদের সুরক্ষায় নিজেরা আছো। যেহেতু তোমরা ক্লাসে আসতে পারছো না, সেজন্য তোমাদের পড়াশোনা কিছুটা বিঘ্নিত হচ্ছে। তাই আমি চেষ্টা করছি বাসায় থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে তোমাদের সেই পিছিয়ে পড়াটা যেন একটু এগিয়ে আসতে পারো এবং পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য আমি এই ক্লাসের আয়োজন করেছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে একটি উপপাদ্য তোমাদের জন্য পড়াবো। আশা করি তোমরা এতে উপকৃত হবে এবং আমার অনুরোধ থাকবে যারা ক্লাসটা দেখেনি, তোমাদের বন্ধুরা, তাদের, তোমরা এখন যারা দেখছো তাদের, তারা যাতে দেখতে পারে সেই ব্যবস্থা করবা এবং তাদেরকে জানিয়ে দিবা, এবং আমার মোবাইল নাম্বারটা তোমাদের যাদের কাছে আছে তারা অন্যদের কাছে পৌঁছে দিবা। কোনো রকমের সমস্যা থাকলে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে তাদের ক্লাসটা আমি তাদের পাঠিয়েও দেবো, যাতে তারা নিজেদের লিঙ্ক থেকে নিজেরা ক্লাসটা করতে সক্ষম হয়। তো আসো আজকে আমরা আমাদের আসল পাঠে চলে আসি। আজকে আমাদের, আমি যেটা পড়াবো সেটা হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ বন্ধুরা, আজকের উপপাদ্যটি হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা জানো যে বৃত্ত সংক্রান্ত কোনো উপপাদ্যর কোনো কিছু প্রমাণ করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেই তিনটি বিষয় আমাদের জানা খুবই জরুরি। তার মধ্যে সে তিনটি বিষয় আমরা একটু আগে আলোচনা করে নিই। তার মধ্যে এক নাম্বারটা হলো বৃত্তচাপ, তারপরে আছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। আমরা এই তিনটি বিষয় যদি ভালো করে খেয়াল করি এবং এই তিনটি বিষয় যদি বুঝতে পারি তাহলে আমাদের উপপাদ্যের প্রমাণ করতে খুবই সহজ হবে। তাহলে বন্ধুরা, আমরা একে একে আগে বৃত্তচাপটাকে শেখার জন্য একটু আলোচনা করে নিই। আমরা দেখো, বৃত্তচাপ বলতে আমরা কি বুঝি, হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ, বৃত্তচাপ বলতে আমরা বুঝি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে বৃত্তচাপ বলে। পরিধির যে কোনো অংশ, আমরা যদি এখানে দেখি এইটা একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যদি আমরা মনে করি, তাহলে এই কেন্দ্র, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটায় দুইটি চাপ উৎপন্ন হয়েছে। এখানে একটা হলো এ বি চাপ, আর একটা হলো এ বি চাপ। এই এ বি চাপটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। তোমরা জানো, নিশ্চয়ই আগে জানা আছে হয়তো, এই বৃত্তচাপকে দুটি অংশে ভাগ করা হয়। একটাকে আমরা বলি উপচাপ, আর একটাকে আমরা বলি অধিচাপ। উপচাপ বলবো যে দুইটা চাপ উৎপন্ন হবে, ওই দুইটা চাপের যে চাপটা ছোট, যে চাপটা ছোট থাকবে সেইটাকে আমরা বলি উপচাপ, অর্থাৎ উপচাপটা হলো ছোট অংশ। এখানে এ বি যেমন, আর বড় যে অংশটা সে বড় অংশটাকে আমরা বলি অধিচাপ। এখানে অধিচাপকে আমি আর দ্বারা প্রকাশ করছি। তাহলে এই এ থেকে, সরি, এ থেকে আর পর্যন্ত, বি পর্যন্ত এই চাপটা হলো অধিচাপ। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে চাপের দুইটা অংশ এবং বৃত্তচাপ, বৃত্তচাপের দুইটা অংশ উপচাপ এবং অধিচাপ। বন্ধুরা, আরও আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আরও দুইটা কোণ সম্পর্কে জানা প্রয়োজন আমাদের,
যেহেতু বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক, সেহেতু আমাদের বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সংজ্ঞাটা জানা খুবই প্রয়োজন। আমরা সেই জন্য বৃত্তস্থ কোণটাকেই আগে শিখব। বৃত্তস্থ কোণ বলতে আমরা বুঝি বৃত্তের দুইটি যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। বন্ধুরা, তোমাদের খাতায় তোমরা এটা লিখে রাখতে পারো, সংজ্ঞাটা সেভাবে তোমরা পড়তে পারো। আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুইটা জ্যা, একটা হলো এসি জ্যা আর একটা হলো বিসি জ্যা। এসি জ্যা এবং বিসি জ্যা দ্বয় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে সি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা হলো বৃত্তস্থ কোণ। চিত্রে কোণ এ সি বি একটি বৃত্তস্থ কোণ। তাহলে বন্ধুরা, আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে যে বিষয়টা এখান থেকে বুঝতে পারলাম, বৃত্তস্থ কোণটা মূলত বৃত্তের পরিধির যে কোনো জায়গায় উৎপন্ন হতে পারে। এটা মনে রাখার জন্য তোমাদের একটা সুবিধা যে পরিধির সঙ্গে দুইটা চাপ মিলবে। তাহলে বন্ধুরা, বৃত্তস্থ কোণ তোমরা শিখতে পারলে। এখন আর এক অন্য যে কোণটি আমাদের জানা প্রয়োজন, সেই কোণটি হলো কেন্দ্রস্থ কোণ। বন্ধুরা, তাহলে কেন্দ্রস্থ কোণ হলো একটি কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে ওই কোণটিকে কেন্দ্রস্থ কোণ বলে। কেন্দ্রে অবস্থিত, দেখো এই বৃত্তটার কেন্দ্র হলো ও, এই ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে আমরা বলছি কেন্দ্রস্থ কোণ। এখানে চিত্রে কোণ এ ও বি অর্থাৎ এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন্দ্রস্থ কোণটা মূলত বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়, আর বৃত্তস্থ কোণ যেটা সেটা মূলত বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে উৎপন্ন হয়। বন্ধুরা, তাহলে আজকে আমাদের যে উপপাদ্যটা আমরা প্রমাণ করব, সেই উপপাদ্যটার দিকে আমরা চলে আসি। এখন উপপাদ্যটার চিত্রটা আমরা আগে একটু দেখে নিই। আমাদের এই চিত্র দিয়ে আমরা উপপাদ্যটা প্রমাণ করব। দেখো চিত্রটা সবাই একটু এঁকে নাও সুন্দর করে, নামগুলো দিয়ে নাও। এখানে এ, এটা বি, এটা ও, এটা সি, এটা ডি। বন্ধুরা হয়তো বুঝতে পারছো ঠিক মতো। তাহলে এখানে দেখো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণও উৎপন্ন হয়েছে, বৃত্তস্থ কোণও উৎপন্ন হয়েছে। এখন বন্ধুরা, এটা আমরা প্রমাণ শুরু করি। তাহলে প্রমাণ তোমরা, আমি ধীরে ধীরে বলবো, তোমরা লিখে নিতে পারবা। আশা করি এভাবে তোমরা পড়লে ভালোভাবে পরীক্ষায় আসলে আনসার করতে পারবা। বিশেষ নির্বাচন হলো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি উপচাপ, এর উপর কোণ বিএসি বৃত্তস্থ কোণ ও কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান কোণ এওবি। বন্ধুরা, এখানে চিত্রটা থেকে আমরা দেখতে পারি যে বৃত্তটার কেন্দ্র ও এবং বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। বন্ধুরা, আমাদের তাহলে এখান থেকে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কেন্দ্রস্থ যে কোণটা, সেই কোণটা সমান হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ আমাদের এখানে বিওসি, এই বিওসি কোণটা সমান হবে দুইটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ দুইটা বৃত্তস্থ কোণ সমান হলো একটা কেন্দ্রস্থ কোণ। সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে কোণ বিওসি সমান কোণ টু কোণ টু বিএসি কোণ। বন্ধুরা, আমাদের এটা প্রমাণ করতে গেলে আমাদের অতিরিক্ত যে বাহুটা প্রয়োজন, সেই বাহুটা হলো এডি বাহু, যেটা কেন্দ্রের মধ্য দিয়ে গমন করছে। এবং এই জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন, তাই আমরা এখানে অঙ্কনটা করে নিলাম। অঙ্কনটা কি, এডি কেন্দ্রগামী রেখা আঁকি।
এডি একটা রেখা অঙ্কন করলাম যেটা কেন্দ্রগামী। তাহলেই দেখো বন্ধুরা এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। আমরা এখন এই এটার প্রমাণ করব। এখন প্রমাণের প্রথম ধাপে আমরা যাব। প্রথম ধাপটা হলো এক নম্বর ধাপ। এক নম্বর ধাপে প্রথমে বলছি ত্রিভুজ এওবি এর বহিঃস্থ কোণ বিওডি। দেখো এইটা যদি এ বি ও, এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিঃস্থ কোণ হলো বিওডি, অর্থাৎ এই কোণটা বহিঃস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে এই বহিঃস্থ কোণ বিওডি সমান এর যে অন্তস্থ বিপরীত দুইটা কোণ, অর্থাৎ এই কোণটার বিপরীত কোণের অন্তস্থ যে দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি হবে এই বহিঃস্থ কোণের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ বিওডি সমান হলো এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান। অর্থাৎ একটা কোণ হলো বিএও এবং তার সাথে সমষ্টি হবে কোণ এ বি ও। বন্ধুরা তাহলে আমরা নোটটা সাইডে দিতে পারি। দেখো এখানে আমি নোটটা দেখিয়ে দিছি যে বহিঃস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা আমরা পাইলাম ত্রিভুজ এ ও বি এর জন্য। বন্ধুরা এটাকে আমরা এক নম্বর ধাপ, আমরা যদি ধাপ আকারে পড়ি তাহলে কিন্তু লিখতে আমাদের সুবিধা হবে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে এই যে দুইটা কোণ আমরা এখানে দেখালাম, এই দুইটা কোণ সমান সেইটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে সেটা প্রমাণ করতে গেলে আমরা যদি এই ত্রিভুজটার দিকেই আসি, অর্থাৎ ত্রিভুজ এ বি ওর দিকে যদি আসি, তাহলে এখানে দেখো যেহেতু ও এ এবং ও বি সমান, কারণ এই দুইটাই হলো একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ আমরা লিখতে পারি ও এ সমান ও বি। কী কারণে সমান? আগে আমি বলেছি যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো সর্বদা সমান, সেজন্য আমরা বলতে পারি ও এ সমান ও বি। এখন দেখো বন্ধুরা এখানে যে ত্রিভুজটা এ বিও, এই ত্রিভুজটাতে কিন্তু দুইটা বাহু যেহেতু সমান, তাহলে এটা একটা সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলতে পারি। আর আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুইটা কোণ, সেই দুইটা কোণ কী হয়? সমান হয়। তাহলে দুইটা বাহু সমান এবং দুইটা কোণও সমান। তাহলে আমরা বলতে পারি কোণ বি এ ও সমান কোণ এও বি। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে প্রমাণ করলাম যে এই দুইটা কোণ সমান। তাহলে বন্ধুরা আমরা তৃতীয় ধাপে কী করব? তৃতীয় ধাপটা একদমই তোমাদের নতুন করে কিছু পড়ার নেই। তৃতীয় ধাপটা এই দ্বিতীয় ধাপ এবং প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এই দুইটা ধাপের সমন্বয়েই আমরা তৃতীয় ধাপটি তৈরি করব। তাহলে তৃতীয় ধাপে আমরা কী করতেছি? তৃতীয় ধাপে হলো আমরা লিখব যে এই এইটা আমরা ব্যবহার করতেছি। দেখো এই কোণটা সমান, অর্থাৎ কোণ বিওডি সমান, যেহেতু এই বিএও এবং এ বিও সমান, এটা আমরা ধাপ দ্বিতীয়তে দেখিয়েছি এই দুইটা সমান। তাহলে বিওডির জায়গাতে যদি আমরা ওই মানটা বসিয়ে দিই, মানটা বসিয়ে দিলে আমরা এখানে পাই কোণ বিওডি সমান টু কোণ বিএও। অনুরূপে এটা তো আমরা ত্রিভুজ এটা আমরা ত্রিভুজ এ বি ওর জন্য প্রমাণ করলাম। এখন আমাদের আর একটা ত্রিভুজ রয়ে গেছে সি এ ডি। তাহলে এই সি এ ডি ত্রিভুজের জন্য আমরা অনুরূপে প্রমাণ করতে পারি কোণ সিওডি সমান টু কোণ সিএও। বন্ধুরা তাহলে আমাদের কিন্তু একদমই আমরা শেষ প্রান্তে প্রায় চলে আসছি। এখন এক আর দুই যে সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো কী হয়। এই কোণ বিওডি প্লাস কোণ সিওডি, অর্থাৎ বাম পাশের দুইটা বাম পাশে যোগ করলাম, ডান পাশের দুইটা ডান পাশে যোগ করব, আর একটা ডান পাশে আছে কোণ টু কোণ বিএও
এই যে 2 কোণ বিএও আর একটা দ্বিতীয় সমীকরণে আছে 2 কোণ সিএও এটা লিখলাম 2 কোণ সিএও এখন বন্ধুরা আমরা চিত্র থেকে যদি দেখি এখানে আছে বিওডি প্লাস সিওডি কোণ এখানে দেখো কোণ বিওডি প্লাস কোণ সিওডি তার মানে টোটালি এই কোণটা হলো যদি একবার আমরা বলি তাহলে বলতে পারি কোণ বিও সি অর্থাৎ যেটা কেন্দ্রস্থ কোণ এই বিও সি তাহলে দেখো এইটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারলাম এইটুকুর পরিবর্তে লিখতে পারলাম কোণ বিও সি আর ডান পাশে দেখো দুইটার মধ্যেই কিন্তু 2 আছে তার মানে 2 আমরা কমন নিলাম 2 কমন নিলে এখানে থাকে কোণ বিএও প্লাস কোণ সিও এইটা থাকে এটা যদি আমরা চিত্রে দেখি তাহলে এখানে হলো বিএও এবং সিএও অর্থাৎ এই কোণটা টোটাল এই কোণটা এখন টোটাল এই কোণটাকে আমরা লিখতে পারি কোণ বিএসি অর্থাৎ বৃত্তস্থ যে কোণটা তাহলে এটার পরিবর্তে আমরা রাখলাম বিএসি আর এই 2 তো থেকে গেল তাহলে দেখো বন্ধুরা এখানে বিওসি সমান পেলাম 2 কোণ বিএসি এইটা হলো আমাদের কি কোণ এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এইটা হলো বৃত্তস্থ কোণ তাহলে আমাদের প্রমাণ যেটা ছিল সেটা কিন্তু আমরা এখন আমাদের প্রমাণে চলে আসতে পারলাম এবং আমরা এখান থেকে বলতে পারতেছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এবং যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার মোবাইল নাম্বারটা তোমাদের কাছে থাকবে তোমরা এটা আমার কাছে ফোন দিয়ে বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করবা বা ফোন দিলে আমি তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব এটা আমার নাম্বার আর বন্ধুরা এই সময়ে একটা উপপাদ্য যেহেতু তোমরা শিখলে আশা করি তোমরা উপকৃত হবা এবং এইটার জন্য তোমাদের একটা বাড়ির কাজ থাকবে এইটার আলোকে তোমরা বাসাতে এই কাজটা করতে পারো করলে তোমরা উপকৃত হবে এইটার এটাকে একইভাবে প্রমাণ করে একটু সামনের দিকে এগোতে হবে তোমরা বাড়ির কাজটা তুলে নাও একইভাবে এখানে এখানে ছিল আমরা যেটা করলাম সেখানে ছিল হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখন আমরা এখানে যেটা বলবো সেটা আমাদের হবে হলো বৃত্তের হ্যাঁ বন্ধুরা এটা প্রমাণ করবা যদি আমরা বাংলা ভাষায় লিখি তাহলে হবে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবা আর এই করোনাতে স্বাস্থ্যবিধি মেনে চলবা নিজেরা বাসায় বসে নিজেদের সুরক্ষার জন্য বাসায় থাকবা বাইরে আসবা না যদি বিশেষ প্রয়োজনে কখনো বাইরে আসতে হয় তাহলে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে মাস্ক পরে আসবে এবং বাসায় ফেরার পরে হাত ধুয়ে ফেলবে সবার শুভকামনা রইল ভালো থাকবে আসসালামু আলাইকুম।